আপনারা দেখছেন একুশে টেলিভিশন স্যার এই কোভিড মহামারীকালীন সময়ে দাঁতের বিশেষ কিছু যত্ন নেওয়া প্রয়োজন বিশেষ যত্নটি কি এটা খুবই একটা করেছেন আপনি এই মহামারীকালীন আসলে সবচেয়ে বেশি অসুবিধা তাদের মুখের অসুবিধা বিশেষ করে দাঁতের ব্যথা হয় অথবা ব্লিডিং গাম হয় অথবা আলসার এই জাতীয় জিনিসগুলি হলে খুবই কষ্টকর ব্যাপার এবং এই সময়টা পেশেন্টরা হাসপাতালে বা আমাদের সেন্টারগুলিতে আসতেও তাদের জন্য অনেক কিছু পার হতে হয় কারণ মুখ থেকে আপনি জানেন যে এই যে ভাইরাসটা এটা খুবই মুখ এবং চোখ এবং নাক এই তিনটা দিয়ে প্রবেশ করে এবং এখান থেকে ছড়ায় সুতরাং দিস ইজ ভেরি মাস ইম্পর্ট্যান্ট ফ্রম হোয়ার উই ক্যান টেক দ্য পেশেন্টদেরকে অবশ্যই এই সমস্ত ব্যাপারে সচেতন হতে হবে এবং তাদেরকে সেলফ অনেক বেশি করতে এই বিষয়টি একটু যদি বুঝিয়ে বলতেন যে কীভাবে তারা দাঁতের হ্যাঁ আপনি প্রথমে বলেছেন যে দাঁতের যত্নে কী কী কাজ আমরা করব বিশেষ করে দুইবেলা সকালে এবং রাতে খাওয়ার পরে আমরা সুন্দরভাবে ব্রাশ করব দুই মিনিট ধরে ব্রাশ করার পরে আমরা মাউথ ওয়াশ করব অথবা লবণ গরম পানি দিয়ে কুলকুচি করবো যেন আমার গামটা ফ্রেশ হয় গাম ম্যাসেজ করব ফ্লসিং করব ডেন্টাল ফ্লস আমাদের দেশে যদিও খুবই এখন রেইজিং একটা বিষয় এসছে সুতরাং ফ্লসিংটা করব। এইভাবে আমরা মেইনলি দাঁতের যত্নটা নিতে পারি আর যাদের কোনো অসুবিধা আছে ওভার টেলিফোন অথবা কন্ট্যাক্ট করে আমরা পরামর্শটা নিতে পারি জি দাঁত ব্রাশ করাটা তো খুবই ইম্পর্টেন্ট দাঁতের যত্নে সেক্ষেত্রে ব্রাশ করার সঠিক নিয়মটি কি ব্রাশ করার পদ্ধতিটি আমাদের দেশে ইদানিং অনেকেই কনশাসলি জেনে গেছেন তারপরেও আমি বলছি দর্শকদের জন্যে যে দুইটা মেকানিজমে দুইটা মেকানিজমে আমরা দাঁত যদি ব্রাশ করি তাহলে খুব ভালো হয় প্রথম কথা হচ্ছে যে ব্রাশটা নরম হতে হবে ব্রিসলটা এবং এক ইঞ্চি ওয়ান ওয়ান ইঞ্চ আমরা বলি যে ব্রিসলের যে লেন্থটা হবে সেটা এবং আপ অ্যান্ড ডাউন খুব স্লো মোশনে আপের জন্য ডাউন মোশনে আমরা করব কিন্তু এর আগে আমাদের দেশে সাধারণত অনেকে গ্রামগঞ্জে এখনও করে এইভাবে টু অ্যান্ড ফ্রো সামনে পিছনে নো আমরা যদি একটা মডেলে যাই এই যদি আমরা একটা দাঁতের আমাদের ইয়ে ধরি আমরা ব্রাশ করব। আপ ভিতরেও তাই ভিতরেও আমরা করবো এইভাবে আমাদের দুই মিনিট সময় একান্ত লাগবে এবং সামনে পিছনে যখন আমরা উপরে দিব তখন আমরা সামনে পিছনে অক্লুজাল সার্ফেস বলি আমরা তখন আমরা আদারাইজ আপ অ্যান্ড ডাউন মোশন দুই মিনিট করে করব এবং দুই বার করবো বাচ্চাদের জন্যে আপ টু টেন তারা থ্রি টাইমস করবে আফটার মিল বড়দের জন্য আফটার ব্রেকফাস্ট আফটার ডিনার সেক্ষেত্রে ব্রাশটি কেমন হবে যে ছোট বাচ্চাদের ক্ষেত্রে বড়দের ক্ষেত্রে বললেন যে নরম ব্রাশ হতে হবে বাচ্চাদের ক্ষেত্রে কি ধরনের ব্রাশ বাচ্চাদের ক্ষেত্রে অবশ্যই তার এজ অনুপাতে আমাদের দেশে এখন ব্রাশ পাওয়া যায় কিডস ব্রাশ সে একটা বাচ্চার বয়স থ্রি তাকে থ্রি প্লাস দিব একটা বাচ্চার বয়স আট তাকে এইট প্লাস ব্রাশ দিব ওই ব্রাশে কখনও বড় বা ছোটো এইভাবে বা বাজারে এই সস্তা ফুটপাতে এখন টাকায় ব্রাশ পাওয়া যায় এগুলি ব্যবহার করবো না ব্রাশিংয়ের পাশাপাশি একটা গুড টুথপেস্ট বিশেষ করে বড়দের জন্যে বিভিন্ন ধরনের এখন আমরা টুথপেস্ট ইউজ করি সেন্সিটিভ টুথের জন্য একরকম ব্লিডিং গ্রামের জন্য একরকম বাট একটা আইডিয়াল স্ট্যান্ডার্ড টুথপেস্ট আমাদের ইউজ করতে হবে এবং বাচ্চাদের ক্ষেত্রে যেটা আমরা অনেকেই কমপ্লেন পাই যে বড়দের টুথপেস্ট বাচ্চারা ইউজ করে তো এটা ঠিক হবে না আপ টু টেন ইয়ার্স তার এজ অনুপাতে পেস্ট ব্যবহার করতে হবে থ্রি প্লাসের জন্য কিডস থ্রি প্লাস টুথপেস্ট এই করোনাকালীন সময়টাতে আপনাদের কাছে কি ধরনের রোগীরা বেশি আসছেন কি ধরনের দাঁতের সমস্যা আপনারা বেশি পাচ্ছেন এখন আমরা মেনলি দুইটা পেশেন্ট বেশি পাচ্ছি যে তাদের খুব সিভিয়ার ব্যথা ব্যথা নিয়ে আসছে আর ব্লিডিং গাম দাঁত থেকে তার মাড়িতে ব্রাশ করলে রক্ত আসছে এই দুইটা মেজর নিয়ে আসে আর কিছু কিছু পেশেন্ট আসছে মুখে ঘা অথবা সোয়েলিং নিয়ে আসছে মুগটুক ফুলে গেছে